ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব অমর। মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে দুদেশের মধ্যে বন্ধুত্বের অটুট সম্পর্কে বিষয়ে বারবার তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মুখে এদিন শোনা গেল বিখ্যাত হিন্দি ছবির গানের লাইন, সর পে লাল টোপি রোশি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। দুদিনের রাশিয়া সফরে মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের বন্ধুত্বের কথা বারবার তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মুখে এদিন শোনা যায় বিখ্যাত হিন্দি ছবির গানের লাইন, সর পে লাল টোপি রুশি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। তিনি বলেন, রাজ কাপুর, মিঠুন চক্রবর্তী সহ হিন্দি সিনে জগতের একাধিক তারকা ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক দৃঢ় করেছেন। আর ও গানা তো ইহা কে ঘর ঘর মে কবি গায়া জাতা থা, সর পে লাল টোপি রুশি ফির ভি ये गीत भले ही पुराना हो गया हो लेकिन सेंटिमेंट्स एवर ग्रीन है। पुराने समय में श्रीमान राज कपूर, श्रीमान मिथुन दा ऐसे कलाकारों ने भारत और रूस की संस्कृति की दोस्ती को मजबूत किया। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, গত 10 বছরে আমি এই নিয়ে ষষ্ঠবার মস্কো এলাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার 17 বার সাক্ষাৎ হয়েছে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। দশক সে জাদা সময় তক ইস পার্টনারশিপ কো মজবুতি দেনে কে লিয়ে শানদার কাম কিয়া হ্যায়। বিতে 10 সালো মে मैं 6ठी बार रशिया आया हूं और इन सालों में हम एक दूसरे से 17 बार मिले हैं। প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই সাক্ষাৎগুলি একে অপরের ওপর বিশ্বাস এবং ভরসা বাড়িয়েছে। তিনি প্রমাণ করেছেন ভারত রাশিয়ার বন্ধুত্ব চিরকালীন, আমরা বিশ্বস্ত পার্টনার। প্রধানমন্ত্রী বলেন, যখন আমাদের শিক্ষার্থীরা রাশিয়ায় আটকে ছিল তখন ভারতে যাওয়ার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। এর জন্য রাশিয়াবাসী এবং প্রেসিডেন্ট পুতিনকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করেন। जब हमारे स्टूडेंट्स संघर्ष के बीच फंसे थे तो प्रेसिडेंट पुतिन ने उन्हें वापस भारत पहुंचाने में हमारी मदद की थी। मैं रूस के लोगों का, मेरे मित्र प्रेसिडेंट पुतिन का इसके लिए भी फिर से आभार व्यक्त करता हूं। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, যুব সমাজের আত্মবিশ্বাসী ভারতের সবচেয়ে বড় সম্পদ। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।